সৃষ্টির শুরু থেকেই প্রকৃতি প্রতিনিয়ত পরিবর্তন হচ্ছে। আজ থেকে হাজার হাজার বছর আগের প্রকৃতির সাথে বর্তমান প্রকৃতির আকাশ পাতাল তফাত। এত পরিবর্তনের মাঝেও প্রকৃতি কিন্তু ঠিকই তার সৌন্দর্যকে টিকিয়ে রেখেছে। দর্শক, আজকের এই ভিডিওতে আমরা আপনাদেরকে প্রকৃতির এমন কিছু দৃশ্য তুলে ধরব যা দেখে আপনারা চমকে যাবেন, কারণ এরকম দৃশ্য আপনারা হয়তো এর আগে কখনো দেখেননি। আর এজন্য ভিডিওটি ধৈর্য ধরে শেষ পর্যন্ত দেখতে হবে। আকাশে মেঘমালা ভেসে বেড়াতে কে না দেখেছে? রৌদ্রোজ্জ্বল দিনে সাদা এবং ঝড় বৃষ্টির সময় কালো মেঘ, এটা এক সাধারণ ব্যাপার। কিন্তু এবার আমি আপনাদেরকে এমন এক ধরনের মেঘ দেখাবো যেটি এর আগে আপনারা কখনো দেখেননি। এর নাম ম্যামাটাস ক্লাউড। এ ধরনের মেঘ পৃথিবীর খুব কম জায়গায় এবং খুব কম সময়ের জন্য দেখা যায়। ঝড় বৃষ্টির পরে আকাশে এ ধরনের মেঘ তৈরি হতে দেখা যায়। দেখে মনে হবে যেন একসাথে অনেকগুলো সাদা বাবল আকাশে সাজিয়ে রাখা হয়েছে। বিশেষজ্ঞদের মতে বৃষ্টির সময় পানি বা বরফের মাত্রা বেশি হলে এ ধরনের মেঘ তৈরি হয়। সাধারণত বৃষ্টি থেমে যাওয়ার পর 15 থেকে 20 মিনিট পর্যন্ত মেঘগুলো স্থায়ী হয়। অস্ট্রেলিয়া, আমেরিকা, নেপাল এবং ভারতের পাঞ্জাবে এখন পর্যন্ত এ ধরনের মেঘ দেখা গেছে। নাম্বার 2-এ রয়েছে আইসল্যান্ডের লাইট পিলার্স। বিভিন্ন রঙের লাইট সেট করে কৃত্রিম উপায়ে আমরা হয়তো অনেক কষ্টে একটা লাইটিং সিস্টেম তৈরি করতে পারবো। কিন্তু দর্শক, প্রকৃতির নিজের হাতে তৈরি আইসল্যান্ডের এসব লাইট পিলার্সগুলো সব কিছুকে হার মানিয়ে দেবে। প্রতি বছর আগস্ট থেকে মার্চ মাসের মধ্যে এ ধরনের লাইট পিলার্সগুলো চোখে পড়ে। বিভিন্ন রঙের আলো নিচে থেকে তৈরি হয়ে অনেক উপর পর্যন্ত যে অনেকগুলো বিমের মতো আকার তৈরি করে থাকে, যা দেখে যে কেউ মনোমুগ্ধ হতে বাধ্য। এই লাইটগুলো প্রকৃতপক্ষে বৈদ্যুতিকভাবে আয়নিত কণা এবং বায়ুমণ্ডলে বিভিন্ন পার্টিকেলের মধ্যে ঘর্ষণের ফলে সৃষ্টি হয়। স্থানীয়দের কাছ থেকে জানা যায় প্রায় 100 বছর আগে থেকে এই আলোর পিলারগুলো আইসল্যান্ডে দেখা যাচ্ছে। প্রতি বছর প্রাকৃতিক আলোর এই মিলন মেলা দেখতে হাজার হাজার মানুষ আইসল্যান্ড ভ্রমণ করে। দর্শক, একটু আগে আপনাদেরকে ম্যামাটাস ক্লাউড দেখিয়েছি, এখন আপনাদেরকে আরও এক ধরনের মেঘের ব্যাপারে জানাবো যাকে বলা হয় লেন্টিকুলার ক্লাউড। এ ধরনের মেঘগুলো যে কোনো সময় তৈরি হতে পারে। সচরাচর মেঘের তুলনায় এই মেঘগুলো একটু নিচে তৈরি হতে দেখা যায়। এগুলো বিভিন্ন ধরনের আকার আকৃতি গঠন করে থাকে। কারণ হিসেবে বলা যায় প্রবাহিত মেঘ যখন কোনো পাহাড় বা হিমালয়ের গায়ে লেগে বাধাপ্রাপ্ত হয় তখন এ ধরনের মেঘ তৈরি হয়। এই মেঘগুলো দেখে মনে হয় যেন কেউ খুব কারুকার্যের সাথে আকাশে সেগুলোকে বিভিন্ন শেপে সাজিয়ে রেখেছে। 4 নম্বরে আছে মেন্ডেনহল আইস ক্লেপস। গুহা তো অনেক কিছুরই হতে পারে, পাথরেরও হতে পারে, মাটিরও হতে পারে, কিন্তু বরফের? হ্যাঁ দর্শক, আমেরিকার অ্যালাস্কায় গেলে আপনার কিছু বরফের গুহা চোখে পড়বে। এই গুহাগুলোর উপরিভাগ পুরোটাই স্বচ্ছ বরফের তৈরি। এই গুহায় গেলে আপনি চোখের সামনে পানিকে বরফে পরিণত হতে দেখতে পারবেন, কারণ এসব গুহায় তাপমাত্রা সবসময় মাইনাসের নিচে থাকে। কিছু কিছু গুহা 25 কিলোমিটার পর্যন্ত লম্বা হয়ে থাকে। যখন বরফগুলোর উপরে সূর্যের আলো পড়ে তখন সেগুলো ঠিক মণিমুক্তার মতো জলজল করতে থাকে। গুহার বরফগুলোর ভেতর দিয়ে স্বচ্ছ বিন্দু বিন্দু পানির ফোঁটাও চোখে পড়ে, যা দেখতে প্রতি বছর হাজার হাজার পর্যটক জায়গাটি ভ্রমণ করে থাকে। এরপরে আপনাদের জন্য আছে পেনিটেন্টস। একে আপনারা বরফের পিলার বলতে পারেন। পৃথিবীর নির্দিষ্ট কিছু অঞ্চলে এগুলো চোখে পড়ে। এগুলো লম্বায় একজন স্বাভাবিক মানুষের থেকে বড় বা ছোট হতে পারে। দক্ষিণ আমেরিকার কিছু মরুভূমির মধ্যে এ ধরনের পেনিটেন্টস পাওয়া যায়। বিজ্ঞানীদের মতে এ ধরনের পেনিটেন্টস বৃহস্পতি গ্রহের চাঁদ, যাকে বলা হয় ইউরোপা, এতে দেখতে পাওয়া যায়। 6 নম্বরে আপনাদের জন্য আছে ফ্রোজেন বাবল। আপনারা কি কখনো পানির স্বচ্ছ বাবল হিমায়িত অবস্থায় থাকতে দেখেছেন? হয়তো দেখেননি। কানাডার আব্রাহাম লেকে প্রতি বছর এ ধরনের ফ্রোজেন বাবলস দেখতে পাওয়া যায়। ওখানকার লেকগুলো প্রতি বছর শীতকালে জমে যায়, আর ঠিক সেই সময়টাতেই লেকের নিচে বাবলগুলো ফ্রোজেন হিসেবে দেখতে পাওয়া যায়। এ ধরনের বাবলগুলো তৈরির পেছনে কারণ হচ্ছে এক ধরনের ব্যাকটেরিয়া যা ওই লেকেই বসবাস করে এবং শীতকাল এলে বাবলগুলোকে ওই অবস্থাতেই জমে ঠান্ডা করে দেয়। শীতকালে অনেক পর্যটকই এই দৃশ্যটি দেখতে লেকের উপর স্কিইং করে বেড়ান, এবং যে এটি একবার দেখে প্রতি বছর সেটি দেখতে বারবার ফিরে আসে। 7 নম্বরে আমরা রেখেছি গ্লোয়িং ফরেস্ট। ইন্ডিয়ার বেশ কিছু জঙ্গলে এরকম দৃশ্য দেখতে পাওয়া যায়। এই জঙ্গলগুলিতে বাস করে এক ধরনের ব্যাকটেরিয়া। এই ব্যাকটেরিয়াগুলো আর্দ্র জলবায়ুতে বেঁচে থাকে। মজার ব্যাপার হচ্ছে এই ব্যাকটেরিয়াগুলো রাতের অন্ধকারে নেমে এলে জলজল করতে থাকে। দেখে মনে হয় যেন শত শত জোনাকি আলো জ্বালিয়ে জঙ্গলকে সাজিয়ে রেখেছে। রাতের বেলা এই জঙ্গলে গেলে আপনার মনে হবে আপনি যেন এক অন্য দুনিয়ায় চলে এসেছেন। সারা দুনিয়া থেকে এখানে মানুষ এটি দেখার জন্য আসে। 10 নম্বরে এরপরে আছে ফেয়ারি সার্কেলস। নামিবিয়ার মরুভূমি এবং ফসলি জমিতে কিছু অদ্ভুত এরকমের সার্কেল তৈরি হতে দেখা যায়। স্থানীয়দের মতে অনেক বছর আগে থেকেই তাদের জমিতে এই ধরনের সার্কেলগুলো তৈরি হয়ে আসছে। বিজ্ঞানীরা বলেছেন সেখানকার মাটিতে টারবাইট থাকার কারণে এই বৃত্তগুলো তৈরি হয়।
যদিও তারা সেখানে টারবাইডের উপস্থিতি প্রমাণ করতে পারেননি। সর্বশেষে আপনাদের জন্য রয়েছে ফিনল্যান্ডের আইস ট্রি। ফিনল্যান্ডের শীতকালে প্রতি বছর এত পরিমাণ তুষারপাত হয় যে সেখানকার সব কিছুই বরফে ঢেকে যায়, এমনকি গাছপালাও। শুভ্র বরফে আচ্ছাদিত গাছগুলোকে দেখতে গুচ্ছ গুচ্ছ মেঘের মতো লাগে, দেখে মনে হয় যেন আকাশের মেঘ মাটিতে নেমে এসেছে। মাঝে মাঝে তো বরফে আচ্ছাদিত গাছগুলো বিভিন্ন আকার ধারণ করে থাকে, সূর্যের আলো যখন এসব আইস ট্রিগুলোর উপর পড়ে তখন দেখে মনে হয় সত্যিই যেন এক অন্য জগৎ। এই জায়গাগুলোকে ফিনল্যান্ডের সবচেয়ে বিখ্যাত টুরিস্ট স্পট হিসেবে মানা হয়। তো দর্শক, আজকে এই ছিল আপনাদের জন্য আমাদের আয়োজন। ভিডিওটি কেমন লেগেছে তা অবশ্যই আমাদেরকে কমেন্ট বক্সে জানাবেন এবং দয়া করে একটি লাইক আর একটি শেয়ার করবেন। আপনাদের একটি লাইক এবং একটি শেয়ার আমাদের ভিডিওগুলোর জন্য খুবই গুরুত্বপূর্ণ। এমনই তথ্যবল ভিডিও পেতে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ফর মোর নলেজ, মোর লার্নিং, মোর স্মার্টনেস।